তা মা এখন কোথায় উঠে বসে আছে বাবুকে নিয়ে? রোদ খাওয়ানোর জন্য অত বড় ছাদ আছে আমাদের উপরে, এখানে বাবুকে নিয়ে আর কোথায় বসে আছে? পড়লে দুজনে ঠাকুমার নাতি দুজন মিলে পড়বে। মাকে বললাম, মা আমার মাথা দেখো, মো সময় নেই, বলে আমি রান্না করছি আর আমি এসে রান্না কি দেখবো। ও মা, যে ছাদে পড়লে যে উঠে উঠে বসে আছে, দেখ কোথায়। মা ডেকে নিয়ে, আমি কখন রান্না চা দিয়ে করবো বল, মাথা দেখবো, একবার রান্না করছি। হ্যাঁ, অনেক কাজ করলো মা, তোর মতো নেই। 12টার সময় ঘুম থেকে উঠবে, নাস্তা রেডি করে দেবে মুখের সামনে, চানে গেছে উঠেছিস কখন? আসতে যায় এখন, কারোর কারো খাওয়া দাওয়া কোনো কিছু নেই। তো আমি মা তোমাকে তখন দিয়ে বলছিলাম খাবার বাড়ো, খাবার বাড়ো, তাড়াতাড়ি করো, খিদেও পেয়ে গেছে। ঘর পরিষ্কার করতে করতে ঘর পরিষ্কার করতে করতে পুরো কিন্তু আমাদের ঘরগুলো এত পরিষ্কার করার পরে খালি ঘরের মধ্যে এদিক ওদিক দিয়ে ঝুলে হয়ে আছে, এদিকে ওদিকে। আরে বাচ্চারা খিদে পেয়েছে তখন থেকে বলছি তো এখানে রান্না করতে ব্যস্ত। আর তোকে ভারী জিনিস তুলতে পিউ মানা করেছে, আমি ধরেছি, তুই এমনি নাও, আমি ধরেছি, আমি ছাড়, নাহলে পেটে লাগবে। এটা ছাড়, এটা ছাড়, এটা ছাড়, হ্যাঁ নেই, তো ঢাল, আচ্ছা ঢাল, ঢাল, আস্তে ঢাল। এই মেয়েটাকে একে বোঝাবে এখন, এখন ওর ভারী ভুড়ি তোলা বন্ধ এখন জোর করে। আর তোমরা সবাই ওকে দেখবে কাজ করতে, আর আমাকে সবাই গালাগাল উল্টো পাল্টা বাজে কমেন্টস, আমি বুঝতে পেরেছি আমাকে সবাই করবে, কিন্তু আসল কাজ কেউ জানো না কে কি করে না, তাই না? এর একবার সেটা বোঝা, তুই তোর ভিউয়ার্সদেরকে বোঝা না, এটা বোঝা প্লিজ। আরে আমাকে কজন ধরেছিল ওখানে, বলছে কি দাদা ছেলে হলে মিষ্টি খাওয়াবে, তাই হ্যাঁ দাদা চলো, একদিন যাচ্ছিল, চলো দাদা আমি এক্ষুনি খাওয়াচ্ছি তোমাকে, খাওয়াবো না বলে নি তো, চল 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 বাবু কাঁদছে, দিদিরা আসতে পিউ এখন চিকেন, এখানে আলুর কালার দেখেই মনে হচ্ছে এখন বিরিয়ানি বানানো আবার স্টার্ট করে দিয়েছে। তো আজকে পিউকে হেল্প করার জন্য আমি করবো, আমি ভাববো, কারণ পিউ একা একা অতটা করতে পারবে না, ওর একটু হলেও বেশি কষ্ট হবে, হেল্পটা আমি করে দিই। আর পিউ আজকে বানাবে বিরিয়ানি, আর বিরিয়ানি হচ্ছে সব থেকে শর্টকাটের রান্না, তাই কিনা? হ্যাঁ, একবার তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো প্রবলেম নেই, পিউ বানাবে বিরিয়ানি, আজ বানাবো রায়তা, খুব মজা করে খাবো সবাই, তাই তো? করে নেবো, চাপ নিচ্ছিস না, চাট মশলা নিয়ে আসবো। তখন কি গল্প করা করছে এখন মাম্পি, তুমি বুঝছো আমার কথাগুলো কি বুঝতে পারছো? হুম বলো দেখিনি, তোর বাপের নাম কি? সোমনাথ চুয়াদ্দা, দেখবি না আমায়, খবরদার। কি দেখছো আমার নতুন কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে নেগলা বানিয়েছো, বলো দেখিনি। আমার মুখ দেখাই দেবে না, টিপে দিও লাইকের বাটনটা, কুই করে টিপে দিও, আমার মুখ দেখাই হয়ে যাবে জানো তো, এমনি কই আমার মুখ দেখা দেবে, নালে আমি মুখ দেখাবো নে। ছিলাম না আমি,
এবার মুখটা দেখা না রে ছেলেটার, বল সবাই বলছে পুচু নাকি দীপিকা পাদুকোন। না দীপিকা মারো না ধরে মারো, আমি মুখে মুখ দিয়ে চুমু খাই না সব সময় গাল দিয়ে এখানে এমনি তো না ই ও আমি কতদিন পর এলাম ওকে দেখতে, বাবুকে দেখতে। কালকে রাত্রিবেলা এসেছিলাম, ঘুমাচ্ছিল, আমি ওকে দেখিও নি। আমি না দেখলে আমার কোলে নিয়ে চটকা দিচ্ছে করবে। আর মানে সব জায়গায় না একটা শাশুড়ি শ্বশুর মা বাবা থাকে, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়াটা না আমাদের, মানে আমরা তো সবসময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও টিডিও বানাই, তো এটা আমাদের ফ্যামিলি। আমরা সবাই সবসময় বলি কি এটা আমাদের ফ্যামিলি হয়ে গেছে, মানে আমাদের ঘরে যা হচ্ছে মানে পার্সোনাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় মোটামুটি সব কিছুই, ঠিক আছে? মানে এবার সবার নিজের একটা পার্সোনাল চয়েস, কেউ করতে পছন্দ করে, কেউ ওপরই ওপরই দেখায় পার্সোনাল দেখাতে পছন্দ করে না। আর আমাদের তো যা সব কিছু তোমাদের বলি মানে মোটামুটি সব বলা হয়। তো ফ্যামিলি ইউটিউবটা আমাদের কাছে ফ্যামিলি, তো ফ্যামিলিতেও শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই থাকে তোমরা জানো। তো একটা শাশুড়ি মাকে কালকে দেখতে পেয়েছি অনলাইনের শাশুড়ি মা, ঠিক আছে? ভিডিওটা এত হাসি পেয়েছে মানছি, হ্যাঁ যা বলেছে সব সত্যি কথাই বলেছে, উনি কোনো খারাপ কথা উনি বলেনি। আমার হাসি পেয়েছে ভিডিওটা দেখে। কিন্তু না আমি মানে দেখো আমরা না একটু মজা, দেখো এই সব জিনিসেই তো তোমাদের কাছ থেকে আমরা একটুখানি অ্যাডভান্টেজ নেবো, বলো কি? হ্যাঁ আজকে মুখ দেখাবো, কালকে মুখ দেখাবো, এইটুকুনি তো, এইটুকুনি মজা তো করতেই পারি তোমাদের সাথে, হ্যাঁ না? তো এই জন্য তোমাদের এতদিন বলিনি বাবুর মুখ কালকে রিভিল হবে, কালকে তোমাদেরকে বলিনি কি ছেলে নামে, তো তোমরা তো জানতে পেরেই গেছো ছেলে নামে। হ্যাঁ মুখটা কালকে দেখানো হবে, কেন কি আমরা ভাবছি মুখ যখন দেখাবো তখন ভালো করে সবাই প্রপার বসে থাকবো, তখন মুখটা দেখাবো বাবুর। হ্যাঁ সবাই মিলে দেখাবো ওর মুখটা, এই কারণে আমরা মুখটা দেখাচ্ছি না। আর এখন রাত্রির বেলা কারোর তো এনার্জিও নেই ওর মুখ, ওই জন্য ও বলছে কি কালকে ব্লগে মুখ দেখে, কালকে ওকে দেখেও নেব। ছিলাম না এক্ষুনি এলাম, গেছিলাম অনেক দূরে, তাহলে কাজে গেছিলাম। কেউ আমার শাশুড়িমাটা বলছে উনি কি দীপিকা পাজুকন নাকি, কেমন ধরেছে বল কেমন ভাবে বলছি সোনা, পুরো পুরো এরকম করে বলো। আমার খুব হাসি পেয়েছে, তুমি দেখেছিলে আমার ব্লগটা কেমন লাগলো? ব্লগ ভালো লেগেছে, ওই বউটা ভালো বলেছিলেন। ভালো মানে ভালোই বলেছে, আমি খারাপ কিছুই বলেন, একটু মজা করতে তো পারি বলো, এইটুকু অধিকার তো আছে আমাদের। আর রেখে দেখো বাইরে দিয়ে এসে খায় ওকে নিয়ে এমনি করে কোলে কোলে দাঁড়িয়ে রয়েছে, সকাল থেকে নিয়ে নিয়ে মামামকে এত জিজ্ঞেস করলে, হ্যাঁ মামামকে খুব খুলে দিই বাচ্চারা না এত ছোট থাকলেই ভালো, মানে যতক্ষণ পারো কোলের মধ্যে নিয়ে দাও, যতক্ষণ কথা বলবে ততক্ষণ খুব ভালো লাগে। হ্যাঁ কথা বলতে শিখলে ভালো লাগে, একে একে আগের মতন বলবো তো আয় ভালোবাসি, আয় কোলে আয়, আসবে না কিছুতে আসবে না। ঘরে একটা ছোট বাচ্চা আসার পর এই দুটো বাচ্চাকে আমাদের এত বড় লাগছে, মায়েরাকে এখানে আদর করছিলাম, মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে মায়েরা মাম্মাম দুজনেই। আর ও তো বাচ্চা সামলাবে শুধু শুধু বিনা কারণে ও করবে, না কাঁদলে ও করবে। আরে মায়েরাটা মামা